গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় 6 মাসে 55 জন মানুষ মৃত হয়েছে, আহত হয়েছে 76 জন। শুধু চলতি মাসে প্রথম 15 দিনে দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারে 3 জন সহ মোট 9 জন। গোপালগঞ্জে তিনটি উপজেলার উপর দিয়ে গেছে ঢাকা খুলনা মহাসড়ক। প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এই অংশে অহরহ ঘটছে দুর্ঘটনা। ছোটখাটো অনেক দুর্ঘটনার খবরই হয় না। কখনো ব্যাপরোয়া গতি, কখনো বা ফিটনেসবিহীন গাড়ির কারণে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া মৌসুমে রাস্তার দুপাশে চলে ধান মাড়াই আর শুকানোর কাজ, এতে রাস্তা আরও সংকুচিত হয়ে পড়ে। তখন একটি গাড়ি আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা। পুলিশ জানায়, সম্প্রতি গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 9 জন নিহত হয়েছে। সে সময় রাস্তার দুই ধারে ধান শুকানো আর মাড়াইয়ের কাজ চলছিল। মহাসড়কে ধান শুকানো বন্ধ করে দেওয়া হলেও টুঙ্গিপাড়ার কিছু এলাকায় তা এখনও চলছে। অন্যায় জেনেও জায়গার অভাবে সড়কে মহাসড়কে ধান শুকাচ্ছেন কৃষকরা। বাড়ি তেমন টাকা নাই, অল্প টাকা, এই জন্য আর কি ওই রোদি শুকাইয়ে খেড়কটা নামাই নিয়ে যায়। মানে এর দায় কে নেবে? খেড় যখন রোডে নাড়ছে নাকি খেড়ের নাকি অ্যাক্সিডেন্ট হয় নাকি ক্যামেরা বসবো? দুর্ঘটনার জন্য চালকরা তাদের অতিরিক্ত গতি এবং গাড়ির ফিটনেস না থাকার চাইতে কৃষকদের ধান শুকানোকে বেশি দায়ী করছেন। এরা ধান পান নাড়ায় যে মাড়াই করলে ই করে, ওরা কানে কোনটা শুনতে পারে না, হরেন দিলেও কিছু বোঝে না। এই মাড়াই করলেন নিকে 11 জন লোক জায়গায় শেষ, প্রাইভেট মাইক্রো হাইক্স। ধান শুকানোর পাশাপাশি সড়কে গাছের গুড়ি ফেলে রাখা সহ বিভিন্ন প্রতিবন্ধকতাকে দায়ী করছেন সাধারণ মানুষ। গাড়ি, ভ্যান, সাইকেল এবং পরিবহন চলে, এই রোডের উপরে এভাবে ধান পান যদি নাড়া হয় আসলে এটা ঠিক না। পুলিশ বলছে, জনসচেতনতা বাড়ানো ও ট্রাফিক আইন মানার প্রবণতা না বাড়লে এই সংকটের সমাধান সম্ভব নয়। স্মুথ হাইওয়ে হওয়ার কারণে এখানে স্বভাবত একটু গতি থাকে, এটিও আমরা নিয়ন্ত্রণের জন্য আমাদের হাইওয়ে পুলিশ যেটা আছে ওরা কাজ করছে, চেকপোস্ট বসিয়ে ওরা ওভার স্পিডগুলো করে এবং যথেষ্ট পরিমাণে জরিমানা আদায় করা হয়। এটার জন্য আসলে দরকার চাই আসলে নিয়মিত মনিটরিং, মানে তদারকি করা, একই সাথে মানে লোকাল তদারকি করা এবং সর্বোপরি মানুষের জনসচেতনতা তৈরি করা। নিরাপত্তার কথা চিন্তা করে সড়কের নির্দিষ্ট গতিতে যানবাহন চালাতে বলেছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ন্যাশনাল হাইওয়েতে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার আমাদের স্পিড দেওয়া আছে, কিন্তু কেউ এই স্পিড দেখা যায় যে মানতেছে না। সড়কগুলোকে ফোর লেন প্লাস হলো দুই পাশে আবার অ্যাসেম্বলি লেন তৈরি করা আর কি, তো এটা সরকারের প্রায়োরিটি অনুযায়ী যে মহাসড়কগুলো রয়েছে এটা পর্যায়ক্রমে হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়ক 6 লেন করা হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।